তোমার তো কাজেও বেরিয়ে গেল খেয়েতে, তুমি কখন উঠবা? ওঠো উঠো বড়ো, তোমার তো তোমার সাথে কথা না বলেই চইলা গেল কাজে, উঠবা না? ওঠো ওঠো ও মা ওঠো বড়ো। আমরা তো শুধু খাইয়াছি হচ্ছে কি ওইয়া দুধ চা ওইয়া রয় চা খেয়েছি, এসব গ্রিন টি আবার কবে থেকে আইলো কে জানে বাবা, যাই হোক চা চাইছে তাই দিয়া দিব। হ্যাঁ গ্রিন টি দিয়াই দি, আসো আসো। গ্রিন টিটা তো বেশ ভালোই বানান আপনি, ভালোই হয়েছে। বলছি যে মম, এই মেরি বিস্কুটটা না বাড়িতে আনতে বলবেন আপনার ছেলেকে, আমার বাড়িতে মেরি বিস্কুট খাওয়ার অভ্যাস নেই, রান্নাবান্না কি করছেন আপনি? এই তো বৌমা, এখন ফুটনো কাটতে বইবো। এই আজকে তোমার বাবা কাকে রাত্রে বেলা বাজার থেকে আসার পথে অল্প চিংড়ি মাছ নিয়ে আইছিল, ভাবছি ওই চিংড়ি মাছ দিয়ে পেঁচক দিয়ে করবো, ওখানে বাবু খেতে ভালোবাসে তো ওইসব চিংড়ি, আর একটু মুগ ডাল করবো ওখানে, আর কি বলো তুমি কি খেতে চাও? আর এটাই করবো আজকে রান্না, বইবে সংসার জানোই তো, আর কি করবো বলো বৌমা। আচ্ছা আচ্ছা বেশ ভালো, আমার তো এটার চিংড়ি খুব ভালো লাগে, আর তার সাথে মুগ ডাল ও চলে যাবে। আর বলছিলাম যে একটুখানি চাটনি করে দেবেন লাস্টে, চাটনি ছাড়া আমি আবার মানে আমার খাওয়াটা ঠিক করে তুলতে হবে না, একটু চাটনি করে দেবেন প্লিজ। হ্যাঁ আমেরই চাটনি করুন, অসুবিধা নেই, যা ইচ্ছা আমেরই করুন। বৌমা বলছি কি তোমাকে একটা কথা বলবো, এই বিয়ের পর না স্বামীর সম্মানের জন্য আমরা নারীরা থাকা এসব করে থাকি, তা তুমি তো কিছুই তা করো না, তো বলছিলাম যদি একটু শাখা পড়াটা শিবিরটা পড়তে তাহলে আশেপাশে প্রতিবেশীরাও এত কথা বলতো না, আর আমার ছেলেটারও একটু নজর দিতো। হ্যাঁ কি বলছেন? হাতে আমি এগুলো কিছু পড়তে পারবো না, না 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 না, ওই শাখা পলা গাইয়াদের মতো হাতের মধ্যে এত এত শাখা পলা আমি পড়তে পারবো না, আর সেগুলো পড়তে পারবো না, আমার আবার অ্যালার্জি আছে, এখানে আবার কিছু বেরিয়ে যাবে, আপনি যাই বলে নিন না কেন আমি এগুলো করতে পারবো না, ওগুলো আপনাদের সেকেলের একেলের মেয়েদের, আমাদের এইসব থাকা শাখা পালা করে না, এই একটা পড়ে আছে এই একটা পড়ে আছে, এটাই আপনার অনেক ভাগ্য ভালো, আপনার ছেলের ভাগ্য ভালো, আমি অত আপনার ছেলের সুমঙ্গল অমঙ্গলের ব্যাপারে আমি জানি না বাবু, আমি করতে পারবো না, ইটস মাই ফ্যাশন, এখন এখনকার দিনে মেয়েরা এসব হাতে কিছু করে না, আমি এত ওল্ড নাকি, আমাকে দেখে লোকে কি বলবে, আমার বন্ধু বান্ধবরা কি বলবে, আপনি যতই বলে নিন না কেন আমি ওসব করতে পারবো না বাবা, আমার ওসব দ্বারা এইসব হবে না করা টরা, আমি এরকমই থাকবো, তাতে আপনি যা বলবেন বলুন, আপনার ছেলের অমঙ্গল হোক হবে আমি কিছু জানি না, আমি যদি সিঁদুর পড়াতে থাকা পড়াতে পলা পড়াতে যদি আপনার ছেলের মঙ্গল হয় তাহলে বাবা মানে কি বলবো, আপনি আরেকটা বউ নিয়ে আসুন বিয়ে করে যাতে হ্যাঁ শাখা পলা করিয়ে রাখতে পারেন, আমি নেই। বলছি যে দেখতে দেখতে তো
বিয়ের পুরো মাস কেটে গেল, তো আমি তো ঘরে সব কাজই করি, এবারে আস্তে আস্তে একটু আমার সাথে হাত হাতে হাত দিয়ে একটু কাজগুলো করো। বয়স হচ্ছে তো বুঝতেই পারছো, কোমরে ব্যথা পায়ে ব্যথা, তাই নিয়ে আমি সারাদিন সব কাজ করতেছি। তো তুমি যদি একটু আমার হাতে হাতে সাহায্যটা করে দাও আমার খুব খুব সুবিধা হয় গো বৌমা। তখন তো বলেছিলে না তুমি আমার মেয়ে, তোমাকে দিয়ে কোনো কাজ করাবো না, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি চুপচাপ বসে থাকবে, তোমাকে রেঁধে বেড়ে খাওয়াবো। এখন আবার কেন বলছিস আমাকে কাজ করতে? আমি পারবো না সব কাজ বাজ করতে, আমি জীবনে কোনোদিন কাজ বাজ করিনি, আমি এখনো কাজ করবো না, আমি এরকমই বসে থাকবো সারাদিন। হ্যাঁ, যা বলার যাকে ইচ্ছে বলার বলুন, জান বেশি কথা বলবেন তাহলে চলে যাবো বাপের বাড়ি বলে দিলাম। আপনি তো বলেই এনেছিলেন আমাকে, আপনি তো সব জেনে শুনেই এনেছিলেন, তাহলে কেন এখন আমাকে কাজ করতে বলছেন? কি ভেবেছিলেন যে বিয়ের পর আপনি আমাকে প্রেশার দিয়ে পর আপনি আমাকে কাজ করাবেন? আমি পারবো না, আমি টিভি দেখবো বসে বসে, এখন আমার স্নান করার সময় হবে, স্নান করতে চলে যাবো, এসে খাবো দাবো, আবার ঘুমিয়ে পড়বো। হ্যাঁ ব্যাস, এটাই এটাই আমার কাজ, আমি বলেই বিয়ে করেছিলাম। এখন আপনি বলছেন যে আমাকে দু মাস হয়ে গেল বিয়ে, বৌমা আর কতদিন বসে খাবে, এবারে একটু হাতে হাতে কাজ করো, এসব আবার কি দেখাবে মা? আমি এগুলো করতে পারবো না, সরি। একটু ভগবানের নাম গান করো, একটু রবীন্দ্রসঙ্গীত, একটু নজরুলগীতি এইসব শোনো। এগুলো কি সব শুনতেছ, কি নাচ করতেছো? আমার তো মাথা মাথা সব ঘুরে যাচ্ছে দেখতে দেখতে এইসব। তোমার তো কোনো কার্যকারখানা আমি বুঝতে পারছি না বাবা, কি করতেছো এইসব? কি বলছো, এগুলো ভালো না? আরে বাবা, এইগুলোই এখন ট্রেন্ডিং, আপনি এসব বুঝবেন না। আপনি শুনুন বিয়ে পরে আপনার সেকেলের পুরোনো গান, আমার এগুলোই ভালো লাগে, আমি এগুলোই শুনো, আমি এগুলোতেই নাচবো, আমার এগুলোই ভালো লাগে। না শুনতে হলে শুনবেন না, আমি কি করবো বলুন? আমার যেটা ভালো লাগে আমি সেটাই করবো, কারণ কিছু বলার থাকার পরে অন্য বাবু কোথাও গিয়ে বলুন, দেওয়ালে গিয়ে বলুন, দেওয়াল শুনবেন, আমাকে এসে বলবেন না আমার শুনতে ভালো লাগে না। আপনার যদি কেউ সব বলতে ইচ্ছে করে, গল্প করতে ইচ্ছা করে, আপনি দেওয়ালের সামনে কি গল্প করুন, ওটা শুনবে, শুনে আপনাকে যাই ইচ্ছে তাই বলবেন, আমি আমার মতনই চলবো, আমি এগুলোই শুনবো, আমি এটাই শুনবো, বুঝেছে? হ্যালো, হ্যাঁ কি করছিস রে? আমি তো চিলি করছি বসে বসে। তুই কাজ করছিস? তোকে কাজ করতে দিয়েছে তোর শাশুড়ি? ও মাই গড, আর তুই মেনে নিচ্ছিস সেটা? তুই জানিস আমার শাশুড়ি আজকে আমাকে বলেছিল কাজ করতে? আমি তো পরিষ্কার মুখের উপর বলে দিয়েছি যে আপনি যখন বিয়ে করেছিলেন তখন বলেছিলেন কোনো কাজ করতে হবে না, ঘরের মেয়ের মতো থাকবে, তুমি আমার মায়ের লক্ষ্মী, তাহলে এখন কেন কাজ করতে বলছেন? আর তুই প্রোটেস্ট না করে কাজ করছিস? ও মাই গড। না বাপু, আমি ওসব মানিয়ে টানিয়ে নিতে পারি না, তুই কর, মানিয়ে ওরা আমাকে নেবে, আমি কেন মানিয়ে নেবো বল? আমি কেন চেঞ্জ হতে যাবো, নিজের হ্যাবিট আমি কেন চেঞ্জ করবো? আমি ছোটোবেলা থেকে এরকম করেই মানুষ হয়েছি, আমি কেন চেঞ্জ হবো বল? চেঞ্জ হতে হলে ওরা চেঞ্জ হবে, আমি মানি টানিয়ে নিতে পারবো না। তুই কি করে করছিস রে? ও মাই গড, আমার তো শুনেই কেমন লাগছে, কাজের মাসি নেই তোদের? তাহলে তুই একাই সব কাজ করিস? পারিস কি করে রে? আমি তো কাজ করতেই পারি না, আমার তো খুব কষ্ট হয়। না বাবা, আমি এসব মানাতে পারবো না, তুই মানিয়ে নিচ্ছিস তুই মানা, আমার দ্বারা এইসব মানানো দাঁড়ানো হবে না, চল রাখছি রে, তুই কাজ কর। আমি বাবা ভালো আছি, কাজ বাজ করতে হয় না। দেখাশিতে একবার কি করছে, দেখাশিতে একবার দুপুর বেলা কি করছে? ও হ্যাঁ দিদি বলো, তোমরা সবাই কেমন আছো? আমরা ভীষণ ভালো আছি গো। খোকা, খোকা তো কাজে চলে গেছে সকালবেলা, খোকার বাবাও কোথায় একটা যেন বেরালো। বৌমা, বৌমা তো কাজ করছে? হ্যাঁ সারা দিন কাজ করে, বলো না আর কিছু, আমাকে একটা কুটো নাড়তে দেয় না গো, এত ভালো বৌমা। সকালবেলা টিফিন থেকে শুরু করে দুপুরের রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আমার সমস্ত খেয়ালটা রাখে।
পক্ষী মেগো। হ্যাঁ, তোমরা সকলে একদিন আসো না, এসে ঘুরে যাও আমার বাড়িতে, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, আর আমার বৌমা হাতে রান্না খেলে আর ভুলবে না, খুব ভালো রান্না। জানো তো দিদি? হ্যাঁ গো, হ্যাঁ, খুব কপাল করে একটা বৌমা পেয়েছি আমি। হ্যাঁ, তোমরা সবাই এসো। হ্যাঁ, কেমন, তাহলে রাখি আমি। ওমা বৌমা, তুমি এখানে কি করছো?